দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার সেরা পুজো নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি হৈমথিলা। আজ চতুর্থী, দিকে দিকে আলোর রোশনাইয়ে সেজে উঠছে শহর থেকে শহরতলি, আর এই মুহূর্তে সাজছে প্রতিমাও, আর তো কয়েক ঘন্টার অপেক্ষা। এবার আপনাদের শুরুতেই নিয়ে যাব একদম বেলেঘাটার ছবিটা দেখাতে। ২৪তম বর্ষে বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোর থিম এবছর কোহিনুর। পুজোর মাধ্যমেই জগৎ বিখ্যাত কোহিনুর হীরের ইতিহাস তুলে ধরেছেন পুজোর উদ্যোক্তারা। চলুন ঘুরে দেখি পুজো মণ্ডপ। অত্যন্ত নামি এই বেলেঘাটা ৩৩ পল্লীর এবছরের পুজো প্রাক রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ ২৪তম বছরে এবারের পুজো মণ্ডপ সাজানো হয়েছে, থিম হয়েছে কোহিনুর। অর্থাৎ পুজো মণ্ডপের একদম প্রথমেই ব্রিটিশ এম্পায়ার, সেই ব্রিটিশ এম্পায়ারের একটা নিদারুণ ছোঁয়া রয়েছে। প্রথমে রয়্যাল ব্রিটিশ আর্মির দুজন যে সেনানায়ক তাদের প্রতিমূর্তি, মহারানী ভিক্টোরিয়ার প্রতিমূর্তি, ভিক্টোরিয়ার যে সাম্রাজ্য, সেই ভিক্টোরিয়ার সাম্রাজ্যের যে সিংহাসন, সেই সিংহাসন, এবং এর মধ্যে ভারতীয়ত্বের ছোঁয়াও রয়েছে, ভারতীয় আর্ট অ্যান্ড কালচারের ছোঁয়াও রয়েছে। বিশ্ববিখ্যাত বহুমূল্য কোহিনুর হীরা, সেই কোহিনুর হীরাকে নিজেদের করায়ত্ত করতে সুলতানি যুগের সম্রাটরা, কখনো বা ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশরা নিজেরা চেষ্টা করেছে। এবং সেই ব্রিটিশদের যে চেষ্টা, তার আগে ভারতে যে সুলতানি সাম্রাজ্য ছিল, সেই সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন রূপ এখানে ফুটে উঠেছে। ভারতবর্ষে কোহিনুর পাওয়া গেছিলো এবং এখন বর্তমানে সেটা ইংল্যান্ডে। এই যে জার্নিটা, এর মাঝখানে কিন্তু অনেক হাত বদল হয়েছে এই কোহিনুরের। সেই জানা অজানা অনেক ইতিহাস লুকিয়ে আছে, তাই জানা অজানা অনেক ইতিহাস দেখতে গেলে ৩৩ পল্লীতে আসতে হবে। কোহিনুর সম্বন্ধে বিশদ আপনারা এখানে এলে বুঝতে পারবেন। এবছর প্রাক রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ ২৪তম বর্ষে এবছরের বেলেঘাটা ৩৩ পল্লী থিম কোহিনুর। দর্শকদের নজর কাড়বে, শুধু তাই নয়, দর্শকদেরকে কোথাও ফিরিয়ে নিয়ে যাবে সেই ইতিহাসের পাতায়। ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে তাতে নারীদের সম্মান আজ প্রশ্নের মুখে, আর এই বার্তাই এবছর ফিরিয়ে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের এই পুজো ক্লাব। সমাজে নারীদের সম্মান আর তার সঙ্গে অধিকার ফিরিয়ে দিতে তাদের অভিনব ভাবনা, মূলত দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে ক্যানিং হাইস্কুল পাড়া পুজো এই কমিটির উদ্যোগ। ৭৬ বছরে তাদের এবছরের থিম ভাত কাপড়। মেয়েদের ব্যবহৃত জিনিস দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে, সেই ক্ষত না শুকোতেই কুলতলিত ঘটেছে বর্বরচিত ঘটনা। দেবীপক্ষে খালি হয়েছে মায়ের কোল, প্রতি পদে এইভাবেই অত্যাচারিত হচ্ছে মেয়েরা। সুরক্ষা নেই তাদের জীবনে, সংসারের জোয়াল টেনেও পড়ে থাকতে হয় ঘরের এক কোণে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম্মান ফিরিয়ে দিতেই বার্তা দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের একটি পুজো কমিটি। নারীদের সেই সম্মান, তাদের সেই মর্যাদা ফিরিয়ে দিতে এক অভিনব ভাবনা নিলেন ক্যানিংয়ের হাইস্কুল পাড়া পুজো উদ্যোক্তারা। তাদের এবছর ভাবনা ভাত কাপড়। সমাজে কোথাও না কোথাও নারীর মর্যাদা আমরা পুরুষরা হয়তো সেভাবে আমরা কোথাও না কোথাও আমরা দিতে পারি না, সেই সব তাদের জন্য আমাদের ভাবনায় মহিলাদের সম্মান কী করে দিতে হবে, তাদের জীবন কীভাবে অতিবাহিত হচ্ছে, কতটা কষ্টের মধ্যে একই জীবন, সেই কথা, সেই টোটালটাকে সামনে রেখে আমাদের এবার ভাবনায় ভাত কাপড়।
কিভাবে গোটা জীবন কাটে নারীদের সেটাই বোঝানো হচ্ছে পুজো মণ্ডপে। এখানে যেমন রয়েছে খেলার সামগ্রী, তেমনই রয়েছে হাঁড়ি কড়াইয়ের মতো ঘর গৃহস্থালির বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। এক কথায় বলতে গেলে মণ্ডপে ঢুকলেই নিজেদের জীবনকে উপলব্ধি করতে পারবেন নারীরা। নারীদের যে খেলার জিনিস, তাদের আয়না, তাদের খেলার সমস্ত সামগ্রী, তারা যেভাবে সংসার জীবনে যা জিনিস ব্যবহার করে সেই সমস্ত জিনিস দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। এবার আপনাদেরকে নিয়ে যাব আলিপুরদুয়ারে, সেখানে আবার অন্যরকম অভিনবত্ব। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজোর ভাবনা, সেখানে মা এলো মাটির ঘরে, মা এবং এসছে এটাতেই তো সবাই সকলে আনন্দিত। আর সেখানে মাটি এবং পুজোয় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ চত্বর, আর তা দেখে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। অনেকের কাছেই হেলা ফেলার জিনিস হলো মাটি। তাদের মতে মাটি মানে নেহাতি প্রাণহীন, নির্জীব, ধুলোবালি। কিন্তু মাটি না থাকলে মানব সভ্যতাই যে টিকবে না, এ কথা মাথাতেই রাখে না বহু মানুষ। সমাজে মাটির গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো কমিটি। 30তম বর্ষে তাদের থিম মা এলো মাটির ঘরে। টোটাল মাটির কাজ, মাটির জিনিস দিয়েই সব কিছু হচ্ছে, মাটি দিয়েও একটা শিল্প করা যায়, সেটা সবার মধ্যেও একটা সেটাও জাগুক যে এটা দিয়েও একটা শিল্প হতে পারে। মণ্ডপ সাজছে মূলত মাটির বিভিন্ন জিনিস দিয়ে, এরই সঙ্গে থাকছে পুজোর সামগ্রীও। মণ্ডপের প্রবেশদ্বারেও থাকছে মাটির ছোঁয়া, হাঁড়ি কলসি, তারপর শালু কাপড় থেকে শুরু করে গামছা থেকে শুরু করে যা যা দরকার পড়ে একটা মার পুজো করতে সেগুলো দিয়ে আমাদের এবার প্যান্ডেল থিম করা হয়েছে। শুধু মণ্ডপ নয়, দুর্গা প্রতিমার কাপড়ও হয়েছে মাটি। মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেই এমন ভাবনা পুজো কমিটির। এবারও দাদা এই থিম, সেই ভাবনা, এটা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী। এতক্ষণ বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবার কলকাতার একটা দুর্গাপুজোর ছবি আপনাদেরকে দেখাবো। এই ধরুন দুর্গাপুজোয় হাঁটতে হাঁটতে যদি আমরা একটু বিদেশে পাড়ি দিই কেমন হয়, মন্দ হয় না বলুন? এই কলেজ স্কোয়ারের পুজো এবছর তাদের থিম ভাবনায় রেখেছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের একেবারে ছবি। ভাস্করের কাছ থেকে জানবো, সোজাসুজি চলে যাবো। 77 বছরে পড়ল এবছর তাদের পুজো, একেবারে সুইজারল্যান্ডের ধাঁচে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। ভাস্কর, তোমার মাধ্যমে ছবিটা একটু জানার চেষ্টা করব। দেখো, কলেজ স্কোয়ারের প্রতি বছর দু তিনটে বিষয়ের আকর্ষণ থাকে, যে আকর্ষণটা কার্যত কনস্ট্যান্ট। একটা হচ্ছে প্রতিমা সজ্জা, দ্বিতীয় হচ্ছে আলোর কাজ, এবং তৃতীয় কোন ধাঁচে মণ্ডপ তৈরি করা হবে। এবারে কলেজ স্কোয়ারে যারা পুজো উদ্যোক্তারা, তারা তৈরি করেছেন সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের ধাঁচে মণ্ডপ। এবং খুব তাড়াতাড়ি একবার মণ্ডপের ভিতরের ছবিটা দেখাবার জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে। দীপঙ্কর, আলোর ঝাড় এবং একই সঙ্গে সুইজারল্যান্ডের পার্লামেন্টের আদলে যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের ভেতরে ছবিটা দেখাও। এবং অবশ্যই অবশ্যই যেটা অন্যতম আকর্ষণ থাকে, একদম সাবেকি ধাঁচে যে প্রতিমা, সেই প্রতিমা, সেই প্রতিমার ছবিটাও দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর। যারা বাড়িতে বসে এই মুহূর্তে রিপাবলিক বাংলার মাধ্যমে নজর রেখেছেন, তাদের জন্য তুলে ধরছে। এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো ইন্দ্রিলা, অন্তত এই মুহূর্তে বেশ কিছু মানুষ তারা রয়েছেন এই পুজো মণ্ডপে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। বলছি, কলেজ স্কোয়ারের প্রতি বছর আসা হয় না? আমরা থাকি দূরে। আচ্ছা, কোথায় থাকেন? থাকি সোদপুরে, এখন বুড়ো হয়ে গেছি আর আসা যায় না। সেটা আজকে শ্বাস করে বেরোলাম একটা গাড়ি নিয়ে। এবারের পুজো মণ্ডপটা কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ। বলছেন সুন্দর হয়েছে? খুবই ভালো। মা দুর্গার সাবেকি রূপ আর আলোর ঝাড়, এটা তো কনস্ট্যান্ট। কলেজ লাইফ থেকে দেখে আসছি, সেমই আছে। কোন কলেজ আপনার প্রেসিডেন্সি? বেতুল,
বেতুন বলছি, এটা তো কনস্ট্যান্ট রয়ে গেল না, আলোটা আর সাবিলটা সব রয়ে গেছে, খুব সুন্দর, এটা আমার দেখার জন্য খুব ভালো লাগে। আর সব থেকে ভালো কি বলতো, যে গানটা বাজছে বেলুর মঠে, এটা এক্সেলেন্ট, চতুর্থীর সকালবেলায় প্রচুর মানুষ সেই মুহূর্তে আসছেন, একেবারে যেটা বিখ্যাত সেই বড় ঝাড়, তার সঙ্গে প্রতিমার মধ্যে সাবেকিয়ানা, তা যেমন এবছর দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন, তার সঙ্গে রয়েছে একেবারে সে সুইজারল্যান্ডের পার্লামেন্টের একটা ছাপ। ধন্যবাদ তোমাকে ভাস্কর। এতক্ষণ আপনাদেরকে বারোয়ারির সমস্ত পুজোগুলো দেখাচ্ছিলাম, আর এই পুজোর কথা বললে কোথাও গিয়ে যেন আমাদের সেই একেবারে চিরাচরিত রীতিনীতি মেনে বনেদি বাড়ির পুজোর কথা কিন্তু মাথায় আসেই। কৈলাস থেকে মরতে পাড়ি দিয়েছেন মা, আর মা আসছে এবারে খুব তাড়াতাড়ি, তাই তুঙ্গে রয়েছে সকলের মধ্যেই ব্যস্ততা, কেনাকাটা চলছে, প্ল্যানিং চলছে, আর এই বনেদিয়ানায় মায়ের আরাধনার প্রস্তুতিও চলছে জোর কদমে। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম এই পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজো, নানা উপাচার মেনেই 169 বছর ধরে চলছে মাতৃ আরাধনা। আর এই মাতৃমূর্তিতে রয়েছে বিশেষত্ব, চলুন দেখে নিই কোন বিশেষত্ব রয়েছে পাথুরিয়াঘাটার এই রাজবাড়ির পুজোতে। আকাশে বাতাসে পুজোর গন্ধ মম করছে, আর ঠিক একইভাবেই উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা রাজবাড়িতেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ত্রিশূলধারী ত্রিনয়নী, হ্যাঁ মা আসছে, তাই সমস্ত জায়গায় ব্যস্ততা তুঙ্গে। একইভাবে সেজে উঠছে বনেদি বাড়ির পুজোগুলো। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা রাজবাড়িতে। ঠাকুরবাড়ির পুজো মণ্ডপ একেবারে সেজে উঠেছে উমাকে বরণ করার জন্য, যেখানে বনেদিয়ানার সঙ্গে এক আভিজাত্যের মিশেল রয়েছে। পুজোর একটা বিশেষ উপাচার রয়েছে, বিশেষ রীতিনীতি রয়েছে, কীভাবে পূজিতা হন এখানে দেবী, এখানকার বিশেষত্বই বা কী, সবটাই জানব এই পরিবারের অন্যতম সদস্য করবী ঘোষের থেকে। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। নমস্কার। আমরা জানি যে এই পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজোর একটা আলাদা বিশেষত্ব রয়েছে, আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, কী কী বৈশিষ্ট্য রয়েছে মাতৃমূর্তিতেও? দেবীর যিনি বাহন, যে বাহন, এটা সিংহর মতনও নয় বা ঘোড়ার মতনও নয়, বিস্তৃত প্রতিপদ থেকে প্রতিপদ, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, নন্দী পুজো, এখানে কুমারী পুজো হয়। কুমারীর বয়স ধরুন 5 থেকে 9 বছরের মধ্যে। তারপরে এখানে বলিদান হয়, বলিদানটা হয় মাঠা ছিনি দিয়ে। আমরা শুনেছি যে এই রাজবাড়িতে মানে পুজোর পাশাপাশি বিসর্জনের একটা আলাদা রীতিনীতি রয়েছে, সেই নীলকণ্ঠ পাখি ওড়ানো, কৈলাসে বার্তা দেওয়া যে উমা আবার কৈলাসে ফিরে আসছে, মর্ত্য থেকে আবার স্বর্গে ফিরে আসছে, কৈলাসে আসছেন, মানে এই বিশেষত্বটা কীভাবে? আচ্ছা, ভাসানের দিন দুটো গাড়ি করে একটা দুটো কপিকল নেওয়া হতো, সেই কপিকলে ঠাকুরকে বসিয়ে, দেবীকে বসিয়ে আমরা গঙ্গার ঘাটে যাওয়া হতো, আর কপিকলের সাহায্যে প্রতিমাকে সোজা করে বিসর্জন দেওয়া হতো। আর এই সময় নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। প্রচলিত বিশ্বাস যে নীলকণ্ঠ পাখি কৈলাসে মহাদেবের কাছে গিয়ে দেবীর আগমন বার্তা দেবে। পুজোর একটা গুরুত্ব, পুজোর বিশেষত্ব সবটাই থাকে, তবে তার মাঝে অনাবিল আনন্দ ভরে যায় যখন সবাইকে নিয়ে মিলন ক্ষেত্রে পরিণত হয় এই পাথুরিয়াঘাটা রাজবাড়ি। দূরান্ত থেকে তাই তো ভক্তরা ভিড় করেন পাথুরিয়াঘাটার এই রাজবাড়িতে। এখানকার মায়ের এক অন্য সাজ, সাবেকি সাজে মায়ের বাহন, না সিংহ না ঘোড়া, এটি হচ্ছে এই পাথুরিয়াঘাটা রাজবাড়ির বিশেষ বৈশিষ্ট্য। অপেক্ষার অবসান হয়ে গিয়েছে মাত্র কয়েকটা দিন, এই মুহূর্তে দুর্গা দালানে সাজো সাজো রব, মা আসছেন বলে কথা।
বছর পাথুরিয়াঘাটা রাজবাড়িতে মণ্ডপে প্রতিমা দর্শন করবার জন্য ঠাকুর দালানে আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ। আর তাতেই এক অনাবিল নৈসর্গিক আনন্দে পরিণত হয় পাথুরিয়াঘাটা রাজবাড়ি। মানুষজনের নিবিড় সম্পর্ক এই পাথুরিয়াঘাটার দুর্গা দালানের সঙ্গে। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে পৌলমি দাস, রিপাবলিক বাংলা, কলকাতা। এতক্ষণ দেখছিলাম একেবারে সমস্ত রাজবাড়ির সমস্ত পুজোর বিভিন্ন রীতিনীতির সমস্ত ছোটোখাটো জিনিসপত্র। আর শুধু তাই নয়, আমরা দেখছিলাম বারোয়ারি পুজোরও। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।